8 আগস্ট শুরু হবে এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রিলিমিনারি রাউন্ড, চলবে 22 আগস্ট পর্যন্ত। আসরে প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। প্রথম অংশগ্রহণটা স্মরণীয় করে রাখতে চায় বসুন্ধরা রাজারা। এএফসি চ্যাম্পিয়ন্স লীগের প্রিলিমিনারি রাউন্ডে মাঠে 6 বিদেশি রাখতে পারবে বসুন্ধরা, নিবন্ধন করা যাবে একাধিক। বড় মঞ্চে খেলার আগে আনন্দের পাশাপাশি চিন্তাও আছে বসুন্ধরার। এএফসি প্রিলিমিনারি রাউন্ডে লড়তে হবে কঠিন সব দলের বিপক্ষে, তাই ভালো মানের বিদেশি ফুটবলার দলে নিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু সে সময় বাফুফের উইন্ডো না থাকায় কিছুটা সমস্যায় পড়েছে কিংস। সমস্যা সমাধানে বাফুফেকে দেয়া হয়েছে চিঠি, গ্রিন সিগন্যাল পেলেই আটঘাট বেঁধে মাঠে নেমে পড়বে তারা, তা না হলে হাঁটতে হবে বিকল্প পথে। ইতিমধ্যে আমরা বিএফএফ কে চিঠি দিয়েছি, আশা করি বিএফএফ এটা বিবেচনা করবে। বিএফএফ যদি উইন্ডোটা একটু এগিয়ে আনা যায় তাহলে হয়তো আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এএফসি কাপও আছে, যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই না করি, তো এই দুটোকে কেন্দ্র করে আমাদের সমস্ত ফোকাসটুকু এখন এই দুটো টুর্নামেন্টের উপর। কিন্তু কিছুটা সময়ের বেড়াজালের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত দলটুকু গঠন করতে পারছি না, কারণ আপনারা জানেন যে এবার কিন্তু এএফসিতে বিদেশি প্লেয়ারের সংখ্যা আনলিমিটেড করা হয়েছে এবং পিচে 6 জন থাকবে। আর কিন্তু আমাদের এখানে 5 জন প্লেয়ার আমাদের বিদেশি প্লেয়ার, সেক্ষেত্রে আমাকে বিদেশি প্লেয়ার দলে অন্তর্ভুক্ত করতে হবে। তো আমাদের প্রত্যাশা মাফিক দলটা হয়তো সেক্ষেত্রে আমরা গঠন করতে পারবো না, তারপরও আমরা আশাবাদী অন্তত এবার এই আন্তর্জাতিক টুর্নামেন্টে আমরা ভালো কিছু করব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এএফসি প্রিলিমিনারি রাউন্ডের আগে দলের জন্য কোন কোন বিদেশির দিকে চোখ রাখছে বসুন্ধরা কিংস? সেরকম কোন গ্রিন সিগন্যাল যদি আমরা পেয়ে যাই, আমরা তারপরে আসলে বিদেশি প্লেয়ার সংগ্রহে নামব। তো আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রোফাইল আমরা কালেক্ট করেছি, সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করছি। বিদেশি প্লেয়ার সংগ্রহের দিকে আপনি নজর দেন, দেখবেন যে আমরা কিন্তু একটু ল্যাটিনের দিকে আমাদের ঝোঁকটা একটু বেশি, স্বভাবতই এবারও সেই ল্যাটিনের দিকেই থাকবে। ভালো প্রস্তুতির জন্য ইন্ডিয়ান সুপার লিগের একটা দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলার পরিকল্পনা আছে বসুন্ধরার। আসলে একটা কথাবার্তা চলছে একটা আইএসএল টিমের সাথে, হয়তো আমরা ওদের ওখানে গিয়ে খেলবো কিংবা ওরা এসে আমাদের এখানে খেলবে, সেটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। তো দেখা যাক কি হয়, আইএসএল টিমের সাথে হয়তো আমরা ওদের ওখানে গিয়ে খেলবো কিংবা ওরা এসে আমাদের এখানে খেলবে, সেটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। তো দেখা যাক কি হয়, এখানে খেলবে সেটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। তো দেখা যাক কি হয়, হয়তো ভারতে গিয়ে খেলবো কিংবা ওরা আমাদের এখানে এসে খেলবে। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।